ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্টেট ইলেকশন কমিশনারকে তারা ডেপুটেশন জমা দিয়েছেন 26 জুন 2023 তারিখে। এবং যেটা বলা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে বা সাবজেক্টটা বলা হচ্ছে ক্যান্সেলেশন অব ইলেকশন ডিউটি অব অল হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস অব ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে এই সংগঠনের পক্ষ থেকে রিপিটেডলি রিটিন অ্যাপিল করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে ইলেকশনের ডিউটি দেওয়া হয়েছে। তারপরে যেটা বলা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে যে প্রধান শিক্ষক শিক্ষিকার পোস্টটা হচ্ছে সিঙ্গেল ক্যাডার, এটা আপনারাও জানেন। তারপরে যেটা বলা হচ্ছে HM ইজ সিঙ্গেল হ্যান্ডেডলি রেসপন্সিবল ফর দি এভরিডে স্মুথ রানিং অফ দি স্কুল, অর্থাৎ একটি বিদ্যালয় যে স্মুথলি রান করে তার সমস্ত দায় দায়িত্ব এককভাবে প্রধান শিক্ষকের ওপর বর্তায় এককভাবে। পাশাপাশি এটাও বলা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা হচ্ছে বিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের ডিসিশন মেকার, ফাইনাল ডিসিশন মেকার, এটা বলা হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে একটি বিদ্যালয়ের প্রত্যেকটি মুহূর্ত মিনিট টু মিনিট মিনিট বেসিস যে বিদ্যালয়ের ক্রিয়াকলাপ, পাশাপাশি একটা স্কুল সেট আপটা পুরো ডিস্টার্ব হয়ে যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা যদি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, এই বিষয়টা সেকেন্ড প্যারাগ্রাফে তুলে ধরা হলো। এবার পঞ্চায়েত এলাকায় যে বিদ্যালয়গুলি অবস্থিত সেগুলি তো ভোটের দিন তো ছুটি থাকছেই, পাশাপাশি যেগুলি মিউনিসিপ্যালিটি এরিয়া যে বিদ্যালয়গুলি অবস্থিত সেখানে তো ম্যাক্সিমাম স্টাফকেই ভোটের ডিউটিতে যেতে হবে। তাহলে বাকি দু একজন স্টাফকে নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষে সেই দিন পুরো স্কুলটাকে রান করানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার অবশ্যই থেকে যাচ্ছে, সেই বিষয়টাও আপনারাও খুব ভালো করে বুঝতে পারছেন। তার পরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা PP1 এবং PP2 ডেটা এন্ট্রির মাধ্যমে বিদ্যালয়ের সমস্ত স্টাফের ডিটেল সাবমিট করে তাদেরকে ভোটের ডিউটিতে পাঠানোর ব্যাপারে ইলেকশন কমিশনকে সহযোগিতা করেছেন। ঠিক সেই মর্মে ওনারাও এক্সপেক্ট করছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে ওনাদেরকে যেন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয় প্রধান শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি এটাও বলা হচ্ছে PP2 ফর্ম ফিল আপ করার সময় প্রধান শিক্ষক শিক্ষিকাদের এক্সেম্পট করার ব্যাপারে একটা অপশন ছিল, সেটাকেও মানা হয়নি। তো এই হচ্ছে আবেদনের মূল বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপিল করা হয়েছে এবং তার পিছনে যে যুক্তিগুলো দেখানো হয়েছে সমস্তই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।